नमस्कार सकल भिउअर्स बंधुদের स्वागत জানাই আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল @option চ্যানেলে। ভিউয়ার্স বন্ধুরা এটা আমার উদ্দেশ্যই নয় যে আমার স্বার্থ সিদ্ধির জন্য আমার ভিডিওর ভিউ বাড়ানোর জন্য আপনাদের বাড়িয়ে চড়িয়ে উল্টোপাল্টা কিছু অ্যানালিসিস করে বলবো। আমার যেটা অনেস্ট ভিউ সেই ভিউটাই আমি সবসময় আপনাদের সামনে তুলে ধরি। আমার মনে হচ্ছে না এমন বড় কোনো প্যানিক আছে যে প্যানিকের উপর নির্ভর করে আমরা লস বুক করে আমাদের হাতে থাকা স্টকগুলো বিক্রি করে দেবো এবং এটা প্যানিক ক্রিয়েট করে নিজেদের শরীরকে অসুস্থ বানিয়ে দেবো যে হায় ভগবান এবার তো মার্কেট পড়ে যাবে, ইউএস মার্কেট এত ডাউনে চলে গেছে, আমাদের মার্কেটও ডাউনে চলে যাবে, গর্তে চলে যাবে, মার্কেট পারবে না, মুখ থুবড়ে পড়বে। এরকম আমি একদমই আপনাদের বলতে চাই না, কারণ এরকম হওয়ার সম্ভাবনা আমার কাছে তো অন্তত নেই। অন্য ইউটিউবাররা কি বলছেন সেটা তাদের অ্যানালাইসিস জানে তারা, কিন্তু আমি আপনাদের একদমই এরকম কোনো ভয় দেখাতে চাইছি না আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আসুন শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। দুনিয়া জুড়ে হাহাকার, কেননা আমেরিকান মার্কেট লাস্ট দিন প্রায় 1000 পয়েন্টের কাছাকাছি মাইনাসে ক্লোজ দিয়েছে। তো ইন্ডিয়ান মার্কেট আগামী সোমবার গ্যাপ ডাউন ওপেন হবে এটা জানার জন্য কোনো এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই। আগামীকাল আমরা কোন লেভেলগুলোতে কাজ করব এবং আগামী সপ্তাহে আমাদের রণনীতি কি হওয়া উচিত, নিফটি এবং ব্যাংক নিফটি ঠিক কিভাবে তার পরবর্তী পদক্ষেপগুলো নিতে পারে সেটাই আজকে আমরা এই অ্যানালাইসিসের মাধ্যমে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তার আগে আপনার কাছে অনুরোধ থাকবে যদি আপনি চ্যানেলটিতে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের একটু লক্ষ্য করে দেখুন আপনাদের নোটিফিকেশন বেল আইকনটি অন রয়েছে কিনা। যদি অন না থাকে তাহলে এটিকে অন করে দিন। নোটিফিকেশন বেল আইকনটিকে যদি আপনি অন না করেন তাহলে কিন্তু আমাদের ভিডিও রিলিজ হওয়ার পর যথাসময়ে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছবে না, আর আপনার বাংলা ভাষাতে সবচেয়ে ভালো অ্যানালিসিসটিও মিস করবেন। যে সমস্ত বন্ধুরা এখনো এটিআর অপশন টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করেননি আপনাদেরকে অনুরোধ করবো এটিআর অপশন টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে নেওয়ার জন্য। মার্কেট যখন এই লেভেলটিকে, এই স্ল্যান্টিং লাইনটিকে যখন ব্রেক করার উপক্রম করছে তখন বলে দিয়েছিলাম এই লাইনটির কাছে যদি কয়েকদিন প্রাইস কনসোলিডেট করে তারপর যদি একটা মুভমেন্ট দেয় আপসাইড সেই মুভমেন্টটা ভালো হবে, কিন্তু আমরা দেখলাম প্রাইস এখানে কোনো রকম কনসোলিডেট করলো না, এক লাফে ওপরে চলে গেল। আর গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেট দুদিন তিন দিন ছোট ছোট গ্রিন ক্যান্ডেল বানালো এবং এই বড় ক্যান্ডেলটি একটা খুব স্ট্রং প্রাইস অ্যাকশনের সূচনা করলো, আর যার পর আমি আপনাদের বলে দিয়েছিলাম মার্কেট কিন্তু রিটেস্ট করতে আসবে এবং রিটেস্ট করতে নিচে নামবে। আর এরপর আমরা লাগাতার দুদিন মার্কেটকে নিচে যেতে দেখলাম, তারপর আবার রিকভার দিয়ে আমাদের এই লাইনটির কাছাকাছি কিন্তু ঘোরাঘুরি করছে। যতক্ষণ না এই স্ল্যান্টিং লাইনটির কাছাকাছি আরো কিছুটা সময় অতিবাহিত করে এটার উপরে একটি গ্রিন ক্যান্ডেল দ্বারা প্রাইস ক্লোজিং না হবে ততক্ষণ কিন্তু মার্কেট আবার বুলডানে বসার সম্ভাবনা অনেকটাই কম আমার কাছে। তো আগামী দিনগুলোতে কিভাবে কাজ করতে হবে সেটা একবার বুঝে নেওয়া যায়। আগামী বুধবার মার্কেট কিন্তু হলিডে রয়েছে গণেশ চতুর্থীর কারণে, অর্থাৎ এই সপ্তাহে এমনিতে আমরা একদিন কম পাচ্ছি, তার মধ্যে বাজারের যে একটা হুলস্থুলি পরিস্থিতি হয়ে রয়েছে এই সপ্তাহটা কিন্তু আমাদের অপশন ট্রেডারদের জন্য, যারা 1-2 বছর ধরে অপশনে ট্রেডিং করছেন আপনাদের জন্য একটা কঠিন সপ্তাহ হতে চলেছে। কারণ বুধবার দিন ছুটি হওয়ার কারণে একটা দিন ট্রেডিং সেশন কম পাওয়ার কারণে প্রিমিয়ামের থিটাটিকে কিন্তু এখানে খুব ফাস্ট মুভ করবে, আর এটা অপশন বায়ারদের এগেনস্টে যাবে। সেম বিষয়টি অপশন সেলারদের কিন্তু একদম বললে বললে। এই সপ্তাহে প্রাইস কোথায় আসতে পারে এবং আমাদের দেশের বড় বড় অ্যানালিস্টরা, বড় বড় ইউটিউবাররা বারবার একটা কথাই বলছেন মার্কেট এবার অনেক নিচে নামবে, অনেক নিচে নামবে। আমার মনে হয় আমাদের ততক্ষণ পর্যন্ত প্যানিক করার কোনো প্রয়োজন নেই যতক্ষণ না নিফটি 159-এর লেভেলটাকে ভেঙে নিচে নামছে। ততক্ষণ পর্যন্ত নিফটি মোটামুটি ঠিক আছে, এই পর্যন্ত রিট্রেসমেন্ট দেওয়ার কথা ছিল, রিট্রেসমেন্ট দেবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। বন্ধুরা আমরা এখানে ফিবোনাকি রিট্রেসমেন্ট ড্র করেও দেখলাম আমাদের 17,000 নিচে কিন্তু কোনোভাবেই রিট্রেসমেন্টের লেভেল আসছে না। রিট্রেসমেন্ট হয়ে 17,000 ওপরে থাকার মতনই একটা জোরালো সম্ভাবনা আমরা অ্যানালিসিস করে দেখতে পাচ্ছি। আর যদি 17,150-এর নিচে নেমে যায় তারপরে পরবর্তী ক্ষেত্রে হয়তো 16,675-এর লেভেল পর্যন্ত মার্কেট আসতে পারে, কিন্তু এর থেকে নিচে কিন্তু মার্কেটকে আমি আপাতত দেখছি না। প্রয়োজনে আমার পুরনো ভিডিওগুলো দেখতে পারেন, আমার পুরনো ভিডিওগুলোতে আমি যেরকম অ্যানালিসিস করেছিলাম পরবর্তী সময়গুলোতে ঠিক সেভাবেই মার্কেট মুভমেন্ট দিয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কি বলছি সেটা আপনি চাইলে নোট ডাউন করে রাখতে পারেন এবং আগামী 25-30 দিন বাদে আপনি একবার ক্রস চেক করে দেখে নিতে পারেন আমার অ্যানালিসিস কতটা যুক্তিপূর্ণ ছিল এবং আমার অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট তার মুভমেন্ট দিল কিনা। আমাদের মতো ছোটখাটো ট্রেডার যারা অপশন ফিউচারে 1-1 লাখ টাকারও কম দিয়ে আমরা ট্রেড করে থাকি তাদের এটা চিন্তা করারই প্রয়োজন নেই মার্কেট কোথায় যাবে কি হবে। এখন ইন্টারডে খেলুন, কোনো রকম হোল্ডে যাবেন না, যেহেতু বুধবারে মার্কেট বন্ধ থাকছে এখানে কিন্তু ওভারনাইট হোল্ড করলেই সেটা আপনার এগেনস্টে যাবে। সুতরাং ওভারনাইট হোল্ড একদমই করবেন না নিফটি এবং ব্যাংক নিফটিতে, অন্তত এই এক্সপায়ারি ডেটটা পর্যন্ত। আমাদের লেভেলে মার্কেট আসবে, আমাদের লেভেলে মার্কেট আসার পরে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অথবা প্রাইস অ্যাকশন প্যাটার্ন বানিয়ে মার্কেট যেদিকে যাবে আমরা সেদিকেই কাজ করতে পারবো। তার জন্য আমাদেরকে এই স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলোকে আপনাদের নোট করে রাখতে হবে। আপনি দেখতে পাচ্ছেন প্রায় প্রতিদিন আমাদের লেভেল থেকেই মার্কেট ওঠানামা করছে, আমাদের লেভেল থেকেই মার্কেট পড়ছে, আমাদের লেভেলে এসে মার্কেট দাঁড়াচ্ছে, পিন পয়েন্ট আমাদের লেভেলে মার্কেট বারবার এসে সাপোর্ট নিয়ে ঘুরে যাচ্ছে। তো আপনারা এটা প্রায় দিনই দেখতে পারবেন আর বুঝতে পারবেন আমাদের লেভেলগুলো কেন বাচ্চা লেভেল নয়, কেন এই লেভেলগুলো দুর্দান্ত স্ট্রং লেভেল। আগামীকাল নিফটিতে কাজ করার জন্য সাপোর্ট থাকছে 17,640 এবং 17,715। যদিও 17,715 এই রেসিস্টেন্স পর্যন্ত আগামীকাল মার্কেট যাবে বলে আমি একদমই মনে করছি না এবং আপনারাও মনে করেন না সেটা আমি জানি। আপনাদের কি ভিউ অবশ্যই আজকে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে জানানোর একবার চেষ্টা করবেন। রেসিস্টেন্স তাহলে মেন আজকে থাকছে 17,640 আগামীকালকের জন্য এবং সাপোর্ট থাকছে প্রথম সাপোর্ট 17,525। অবশ্যই 17,525-এর নিচেই মার্কেট গ্যাপ ডাউন ওপেন হবে। মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়ে 17,450-এর লেভেলের নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে 17,285 আমাদের একটা স্ট্রং সাপোর্ট থাকবে এবং 17,285 যদি সাপোর্ট হিসেবে বিহেভ করে তাহলে 17,450-এর লেভেলটা একটা দুর্দান্ত রেসিস্টেন্স হিসেবে আমরা আগামীকাল দেখতে পারি। আগামীকাল যদি মার্কেট এর নিচে চলে যায় পরবর্তী সাপোর্ট লেভেলগুলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করে নেব আমাদের এটিআর অপশন টেলিগ্রাম চ্যানেলে। মার্কেট কেন এরকম পড়ছে, মার্কেট এরকম ভাবে পড়ার মেজর যদি কোনো কারণ থাকে সেটা হলো গ্লোবাল মার্কেট এবং গ্লোবাল নিউজ। আমাদের ইন্ডিয়ান মার্কেটের পরিস্থিতি এতটাও খারাপ নয় যেরকমটা মিডিয়াতে বলা হচ্ছে, যেরকমটা বিভিন্ন চ্যানেলগুলোতে বলা হচ্ছে। যারা লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করেছেন তাদের এগুলো সুবর্ণ সুযোগ আপনাদের পজিশন আরো কিছু পোক্ত করে নেওয়া। সারা বিশ্ব জুড়েই একটা মূল্যবৃদ্ধির ভয়ঙ্কর প্রকোপ দেখা যাচ্ছে আর মূল্যবৃদ্ধির প্রকোপের থেকে দেশবাসীদের স্বার্থ রক্ষা করার জন্য বিভিন্ন উন্নত দেশগুলো ফার্স্ট কান্ট্রি তাদের দেশে ইন্টারেস্ট রেট বাড়াচ্ছে। যেমনটা আমরা আগস্টের 26 তারিখে দেখতে পেয়েছি পাওয়েল মহাশয়ের একটা স্পিচ ছিল আর সেখানে উনি বলেছেন আগামী দিনে ইন্টারেস্ট রেট আরো বাড়বে আমেরিকার ব্যাংকগুলোতে, আর যে কারণে আমেরিকান ইনভেস্টররা বিভিন্ন দেশ থেকে তাদের ইনভেস্টমেন্টের টাকা তুলে নিয়ে যাচ্ছে। তারা যদি অ্যাসিওর হয়ে যায় যে তাদের দেশে ব্যাংকে ভালো সুদ পাবে তাহলে কেন তারা বিদেশে রিস্ক নিয়ে স্টক মার্কেটে বিনিয়োগ করবে। এই কারণে মার্কেট থেকে টাকা উইথড্র করছে ইউএস এর ইনভেস্টররা, বিদেশি ইনভেস্টররা, আর যে কারণে আমাদের এশিয়ান মার্কেট তথা বিভিন্ন মার্কেটেই একটা প্রেশার দেখতে পাচ্ছি। এই প্রেশার 2-4 দিনের ব্যাপার, এই প্রেশার কিন্তু আগামীতে কেটে যাবে। আপনি যদি এখানে হিস্ট্রিক্যাল ডাটা দেখেন, হিস্ট্রিক্যাল ডাটাতে দেখতে পারবেন investing.com আমি এসেছি investing.com এখানে হিস্ট্রিক্যাল ডাটা দেখতে পাচ্ছি কোন কোন তারিখে আমেরিকান ফেডারেল ব্যাংকের কর্মকর্তারা রেট হাইকের অ্যানাউন্সমেন্ট করেছে আর তার ফলে মার্কেট ঠিক কিভাবে রিয়েক্ট করেছে। আপনারা এই ডেটাগুলো এই ডেট থেকে ব্যাক টেস্ট করে দেখতে পারেন। হয়তো 2-4 দিনের একটা সাময়িক ঝটকা লেগেছে কিন্তু এরপর আমাদের ইন্ডিয়ান মার্কেট আবার ঘুরে কিন্তু উঠে দাঁড়িয়েছে। আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু একবারও মুখ থুবড়ে পড়েনি। তো এখানে খুব বেশি ভয় পাওয়ার আমি কারণ এখনো দেখছি না। এবার দেখে নিই ব্যাংক নিফটিতে আগামীকাল আপনি কোন লেভেলগুলো, কোন সাপোর্ট রেজিস্ট্যান্সগুলোতে কাজ করবেন। রেজিস্ট্যান্স থাকছে 39,105, 39,615, সাপোর্ট থাকছে 38,790, 38,505, 38,170। আশা করি লেভেলগুলো আপনারা নোট করে নিচ্ছেন। এই লেভেলগুলোতে আপনারা কিভাবে কাজ করবেন, লেভেলগুলো থেকে কিভাবে ক্যান্ডেলস্টিকের সাহায্যে কিভাবে প্রাইস অ্যাকশনের ব্রেকআউট আইডেন্টিফাই করে কাজ করতে হয় অলরেডি ভিডিওগুলো দেওয়া রয়েছে। ভিডিওগুলোর লিঙ্ক আজকে ডেসক্রিপশন বক্সও একবার আমরা দিয়ে রাখবো, চাইলে একবার ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন, আরো ভালো করে আমাদের লেভেলের উপরে কি করে কাজ করতে হয় সেই বিষয়ে শিখে নিতে পারেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং নিচে থেকে লাইক বাটনটি প্রেস করতে কিন্তু একদমই দেরি করবেন না। আজকের ভিডিওতে এটুকুই, কথা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।